Gorjon, Gorjon. Gorjon, Gorjon. Gorjon, Gorjon. Gorjon, Gorjon. ব্রিগেড থেকে গর্জনের আওয়াজ তুলে কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাজ্য জুড়ে আরো বেশি করে সন্দেশখালী তৈরি ডাক দিচ্ছেন তিনি। শুধু তিনিই নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেও এই গর্জনের কথা বারবার শোনা গেছে। দুজনের ভাষাতেই ফুটে উঠেছে হুঙ্কার। আর বাংলার মানুষ ভালো করেই জানেন, নেত্রী যা বলেন তা আরও শতগুণে ফুটিয়ে তোলার চেষ্টা করেন দলীয় কর্মীরা। তাই প্রশ্ন, বিজেপিকে বিসর্জনের ডাক দিয়ে তৃণমূল নেত্রী প্রকারান্তরে গণতন্ত্রকে বিসর্জন দিতে চাইছেন না তো? ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়ে অভিষেকের যে পোস্টার ছাপা হয়েছে, সেখানে তাকে যেন বাহুবলী বলে মনে হচ্ছে, পেশির আস্ফলন ছবি জুড়ে। এভাবেই কি তিনি তার দলবল নিয়ে রাজ্য জুড়ে গর্জন করতে চান? মানুষকে ভয় দেখিয়ে ভোট আদায়ের ফন্দি বুমেরাং হবে না তো? আমরা ঠিক করেছিলাম যে এদের কাছে টাকা আছে, পয়সা আছে, এদের কাছে ইলেকশন কমিশন আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, মিডিয়া আছে, ইডি আছে, সিবিআই আছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ আছে। একটা প্রতিযোগিতা হোক মানুষ বনাম এই রাষ্ট্রশক্তির, কে জেতে কে হারে, দুধ কা দুধ পানি কা পানি। সন্দেশখালী জুড়ে যে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে তার জন্য এখনো কোনো সমবেদনা প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী। এদিনের জনসভাতেও মুখে আনেননি সেখানকার কথা, উল্টে বিজেপি বিরোধিতার নামে রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছেন গর্জন। সংখ্যালঘু ভাই লোক, বাইন লোক ক্যা দিল মে দুঃখ হ্যায় না, তো আওয়াজ জোর সে বলো, রমজান মাস আ রে, রোজা ভি করো, আল্লাহ আপকো রোজা কবুল করে, ইনশাল্লাহ, আর সাথ সাথ মে বিজেপি কো ওয়াসপো ওয়াপাস ভেজ দো, ও জেসে কিসি কো আর নেই মার সকতা হ্যায়, নেই লুট সকতা হ্যায়। মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো, দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হয়েও সন্দেশখালীর মহিলাদের জন্য সমব্যথী না হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় বিস্মিত সারা দেশ। এদিন নবদ্বীপে এসে মুখ্যমন্ত্রীর ভূমিকার তীব্র নিন্দা করেছেন বিজেপি নেতা মুখতার আব্বাস নকভি। তার মতে, সন্দেশখালী ওয়াটারলু হয়ে দেখা দেবে মমতার সামনে। अफसोस की बात यह है कि अगर तालिबानी गुनाहगार सरकार के मददगार हो जाए और सरकार उसकी मददगार हो जाए, सरकार के संरक्षण में इस तरह के गुनाहगार जो है वो अपनी बेखौफ होकर के गतिविधियां कर रहे हो, तो अफसोस की बात है। इसलिए किसी भी कोने में, किसी भी रूप में, शाहजहां हो या शहजादा हो सरकार का या किसी का भी, उसे छोड़ा नहीं जाना चाहिए। और इसीलिए जो है ये पश्चिम बंगाल जो है वो तालिबानी गुनाहगारों के मददगारों से फ्री होना चाहता है, मुक्ति चाहता है। এদিন ব্রিগেডের সভা থেকেই 42 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থীদের নিয়ে র‍্যাম্পে হেঁটেওছেন মুখ্যমন্ত্রী। পুরোটাই করা হয়েছে কর্পোরেট ধাঁচে। প্রচুর টাকা খরচ করে আধুনিক মোড়কে এদিন ব্রিগেডের মাধ্যমে আসলে চমক লাগাবার চেষ্টা করেছেন মমতা অভিষেক। কিন্তু তারা যেভাবে হুঙ্কার ছুটছেন, বাংলার শান্ত পল্লীগুলোতেও তা তরঙ্গ তুলবে না তো? দিকে দিকে তৈরি হবে না তো সন্দেশখালী? এ ব্যাপারে আপনার কি মত লিখে জানান আমাদের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।